90% মুসলমান প্রত্যেকের দিলের মধ্যে ইমানি বান্দ আছে। প্রয়োজন হলো কিছু মেসের কাঠি মেসের বান্দে ঘষা দিয়া তার মধ্যে আগুন ধরাইয়া বাকিদের দিলের বারুদের মধ্যে আগুন ধরাইয়া দেওয়া। স্থানীয় ভাবে এলাকা ভেদে এরকম শক্তিশালী জামাত তৈরি হওয়া দরকার। প্রকৃত মানুষ হবে সেই যার দিলের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে। কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, কোরআনের সংস্পর্শে যে আসতে পারে নাই, সে আকৃতিতে মানুষ হলেও প্রকৃত পক্ষে সে চতুষ্পদ জন্তু বা তার চাইতে বেশি নিকৃষ্ট। মানুষের মধ্যে অনেক মানুষ এরকম আছে যাদেরকে আমি অন্তর দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, কিন্তু হেদায়তের কথা বুঝে না, কোরআন বুঝে না। দৃষ্টি শক্তি দিয়েছি কিন্তু কোরআন দেখার তৌফিক হয় না। শ্রবণ শক্তি দিয়েছি, আমার কালাম কোরআন শোনার সুযোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলা আকৃতিতে মানুষ হলো প্রকৃত পক্ষে কুকুর আর শৃগালের ন্যায়। পরিপূর্ণ রূপে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য তো রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তো গোটা রাষ্ট্রের মধ্যে এক দুইটা দুই চার পাঁচটা নয়, শতভাগ আল্লাহ প্রদত্ত বিধিবিধান রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা সেই রাষ্ট্রের দায়িত্বশীলদের কর্তব্য। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি পরিপূর্ণ সেই ধরনের লোক ক্ষমতাসীন না হয় তাহলে কমপক্ষে সামাজিকভাবে স্থানীয়ভাবে এলাকা ভেদে এরকম শক্তিশালী জামাত তৈরি হওয়া দরকার। যে আল্লাহ প্রদত্ত বড় বড় বিধানগুলা, ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলা, এইগুলা যদি সমাজে নির্দেশনাকারীর মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করার মতো একটা ক্ষমতা এলাকার মধ্যে তারা তৈরি করতে পারে, এইরকম একটা দল প্রত্যেক এলাকায় সামাজিকভাবে গড়ে উঠা দরকার। এটা কি কোনো অসম্ভব বিষয়? এটা অসম্ভব বিষয়। আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ। হ্যাঁ, অনেক মুসলমান এমন আছে যাদের দিলের মধ্যে ঈমান লুকায়িত আছে, ওখানে একটু মেসের আগুন ধরানোর প্রয়োজন আছে, বারুদ আছে, ওইখানে বেশি কিছু লাগবে না। পাশে যদি মনে করেন মেসের একটা কাঠি যার মধ্যে বারুদ আছে, আরেকটা কাঠির মধ্যে মেসের সাইডে যে ঘষা দিলে আগুন ধরে ওইটার মধ্যে ঘষা দিয়ে যদি একটার মধ্যে আগুন ধরান আর বাকি চার পাঁচটা আশেপাশে থাকে, ওই চার পাঁচটার মধ্যে আর ঘষা দিতে হবে না, ওই আগুনের দিকেই সেগুলো অটোমেটিক কি করবে, আগুন ধরে যাবে। আল্লাহর রহমতে 90% মুসলমান প্রত্যেকের দিলের মধ্যে ইমানি বান্দ আছে। প্রয়োজন হলো কিছু মেসের কাঠি মেসের বান্দে ঘষা দিয়া তার মধ্যে আগুন ধরাইয়া বাকিদের দিলের বারুদের মধ্যে আগুন ধরাইয়া দেওয়া। আমি মনে করি এই উপজেলা ওলামা পরিষদ তারা যদি এরকমের একটা হিম্মত করে যে পুরা কালিয়াকৈর উপজেলার মধ্যে আমরা ন্যূনতম বড় বড় ইসলামের গুরুত্বপূর্ণ বিধান প্রকাশ্যভাবে কেউ এর বিরুদ্ধাচরণ করবে, এই রকমের হিম্মত যেন গোটা কালিয়াকৈর উপজেলার মধ্যে কেউ দেখাইতে না পারে, এরকমের একটা শক্তিশালী অবস্থান ওলামা পরিষদের কালিয়াকৈর জেলার মধ্যে প্রতিষ্ঠিত করা উদ্যোগ গ্রহণ করতে হবে। এই লোকগুলা বেশি না, এই যে এই মাহফিলে যারা আছেন তারা যদি সবাই ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে একমত থাকেন, এই উপজেলার মধ্যে আছে এরকম কোন শক্তি যেটার মোকাবেলা করতে পারে না, এরকম মোকাবেলা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, একটা দল এমন হওয়া চাই যে যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে, কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে, আল্লাহ প্রদত্ত ভালো বিধানগুলোর নির্দেশনা জারি করবে। খালি নসিহত না, প্রথম পর্যায়ে হলো মানুষকে দাওয়াত দিবে, দ্বিতীয় পর্যায়ে হলো এমন একটা অবস্থা সৃষ্টি করবে যে ভালো কাজের মোটা মোটা বড় বড় ভালো কাজের
নির্দেশনা জারি করার মতো একটা অবস্থানও তৈরি করার জন্য সচেষ্ট হবে। আমরা যদি উদ্যোগ নেই, একটা গ্রামের মধ্যে, একটা থানার মধ্যে শতভাগ মানুষকে নামাজি বানানো কি বলে অসম্ভব একদম। পৃথিবীতে এই বর্তমান সময়ে কিছু কিছু এলাকা এমন আছে যেখানে শতভাগ মানুষ পাঁচ অক্ত নামাজ আদায় করে। আমরা কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আমরা যদি এইরকমের একটা উদ্যোগ গ্রহণ করি যে কালিয়াকৈর উপজেলার কোন মুসলমান নারী পুরুষ তারা যেন পাঁচ অক্ত নামাজ থেকে বিরত থাকতে না পারে, এরকমের একটা পরিবেশ আমরা গোটা উপজেলার মধ্যে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এর জন্য আরেকটা কাজ, ওইটা যদি আমরা আগে করতে পারি তাহলে পরবর্তীটা করা সহজ হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের ইমানি চেতনা জাগ্রত করার জন্য, ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটা মুসলমানের ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ ন্যূনতম কোরআন শিক্ষা করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ইমানি ফরিজা। কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদ তারা যদি প্রথম এই উদ্যোগ গ্রহণ করে যে কালিয়াকৈর উপজেলার মধ্যে কোনো একজন মুসলমানের কোন সন্তান এমন থাকতে পারবে না যে ন্যূনতম কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা থেকে সে বঞ্চিত থাকবে, এরকম মুসলমানের কোনো সন্তান থাকতে পারবে না। কি বলেন, এটা কি অসম্ভব বিষয়? যে নাকি যার দিলের মধ্যে কোরআনের আলো, যার দিলের কোরআনের আলোর দ্বারা তার দিল আলোকিত হবে, কোরআনের আলোর দ্বারা যার দিল আলোকিত হবে ওই ব্যক্তির দ্বারা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান পাঁচ অক্ত নামাজের বিধান বাস্তবায়ন করা তার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহর একটা বড় নিয়ামত না? মানব জাতির প্রতি দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর বড় বড় নেয়ামতের আলোচনা করেছেন, তো সেই নেয়ামতের আলোচনার সূচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি নিয়ামতের আলোচনার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন, অসীম দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কোরআন দান করেছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিবরণের বর্ণনা ভঙ্গি, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এটা বুঝাইতে চাইতেছেন যে দুনিয়াতে যত মানুষ আছে, মুসলিম অমুসলিম, মুসলমানদের মুত্তাকি পরহেজগার নেককার আল্লাহর বদকার সকলেই তো বাহ্যিক আকৃতির দিক থেকে মানুষ, কি বলেন, সকলেই মানুষের আকৃতি তো, না কাফের মুশরিকের আকৃতি ভিন্ন, না একই আকৃতি। যে একজন আল্লাহর বড় ওলি আল্লাহ হুজুর তার যে আকৃতি, আল্লাহর বড় নাফরমান তার আকৃতিও কিন্তু তাই। আকৃতির দিক থেকে সমস্ত মানুষই এক ধরনের, চলাফেরার দিক থেকে সমস্ত মানুষই একই ধরনের, একই পথ দিয়া আল্লাহর নেককার বান্দারাও চলে, আল্লাহর নাফরমানরাও চলে, একই বাজার ঘাটে নেককার বান্দারাও বাজার ঘাট করে, নাফরমানরাও বাজার ঘাট করে। তাহলে আকৃতির দিক থেকে সকলেই মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা বলে মানুষকে এটা বুঝাইতে চাইতেছেন যে আকৃতিতে সকলে মানুষ হইল, প্রকৃত মানুষ হবে সেই যার দিলের মধ্যে কোরআন শিক্ষা থাকবে।
কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, কোরআনের সংস্পর্শে যে আসতে পারে নাই, সে আকৃতিতে মানুষ হলেও প্রকৃত পক্ষে সে চতুষ্প জন্তু বা তার চাইতে বেশি নিকৃষ্ট। অন্য আয়াত আল্লাহর আলামিন স্পষ্ট বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক মানুষের রূপ আছে যাদেরকে আমি অন্তর দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, কিন্তু হেদায়েতের কথা বুঝে না, কোরআন বুঝে না, দৃষ্টি শক্তি দিয়েছি কিন্তু কোরআন দেখার তৌফিক হয় না, শ্রবণ শক্তি দিয়েছি আমার কালাম কোরআন শোনার সুযোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলা আকৃতিতে মানুষ হলো প্রকৃত পক্ষে এটা কুকুর আর শৃগালের ন্যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে বেড়ে বলছেন, বাল হুম আযাল, বরং ওই কোরআন থেকে বিচ্ছিন্ন আল্লাহর বিধানাবলী থেকে দূরে ওই সকল মানুষগুলা কুকুর আর শৃগাল থেকেও নিকৃষ্ট। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনার আলোকে মুসলমান সমাজের প্রতিটা ব্যক্তি তার জন্য কর্তব্য হল আল্লাহর কোরআনের সংস্পর্শে আসা, কোরআনি শিক্ষা ন্যূনতম অর্জন করা, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি ফরিজা। কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ, এই পরিষদের একটা অন্যতম কর্মসূচি হওয়া চাই যে গোটা উপজেলার মধ্যে কোনো একজন মুসলমানের সন্তান যেন কোরআনের ন্যূনতম শিক্ষা থেকে বঞ্চিত থাকতে না। যারা বয়সী হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, শিক্ষার বয়সে যারা কোরআন শিখেন নাই, তাদের জন্য উদ্যোগ গ্রহণ করা চাই যে তারা কবরে যাওয়ার আগে যেন নিজের শিরার মধ্যে কোরআন ধারণ করে তারপরে কবরে যেতে পারে।